শুক্রবার ছুটির দিনে কুমিল্লা সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকেই বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার নগরীর দক্ষিণ চর্থা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এছাড়া দিশাবন্ধ, লক্ষ্মীনগর সহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। এদিকে কুমিল্লা সিটি নির্বাচন মনিটরিংয়ের জন্য আজ কুমিল্লায় যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।